ছাত্রবৃন্দ নিশ্চয় তোমরা ভালো আছো, তোমাদের পরিবারও নিশ্চয় ভালো আছে। তো মহাবৈশ্বিক করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে তো সরাসরি দেখা হচ্ছে না, তোমাদের লেখাপড়ার যাতে ক্ষতি না হয় আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, কন্টিনিউ তোমরা অ্যাটেন্ড করতেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তোমাদের সামনে প্রথম সাময়িক পরীক্ষা হবে, তোমাদের তিনটে অধ্যায় আছে প্রথম সাময়িক পরীক্ষাতে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে প্রথম অধ্যায়টা আমি পড়িয়েছিলাম ইতিপূর্বে, তোমরা বুঝতে পেরেছ। আজকে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা পড়াবো, তোমরা যথারীতি বই নিয়ে বসে পড়ো, বইয়ের সাত পৃষ্ঠা খুলে ফেলো, দ্বিতীয় পাঠকে পড়ার যে ঈশ্বর আছেন তিনি সবকিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে বুঝি, ঈশ্বরকে দেখি, সৃষ্টির ভালোবাসার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমাদের মঙ্গল করেন। প্রার্থনার জন্য নির্দিষ্ট কিন্তু কিছু সময় আছে, এটা তো তোমরা জানো আশা করি, তবুও আমি একবার বলতেছি, সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত এই তিনটি প্রার্থনার বিশেষ সময়। এই সময়ে আমাদেরকে কী করতে হয়, প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলে কী হয়, মন সুন্দর হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কী বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কত সুন্দর উক্তি। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা আমরা কী বলবো, অসতমা সদ্গময় অমৃতগময়, তারপরে সরস্বতী দেবীর কাছে আমরা কি বলবো, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমস্তুতে। এবার আমরা তৃতীয় পাঠে নবিষ্টে চলে যাও, তৃতীয় পাঠ ধর্মতত্ত্ব। ধর্ম কতগুলো গুণের সমষ্টি, যে কাজ করলে ইহকাল এবং পরকালে সুখ শান্তি লাভ করা যায় তাই ধর্ম, যে কর্ম আমাদের রক্ষা করে তাই ধর্ম, ধর্ম মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন করে। তাহলে ধর্মের লক্ষণ সাধারণত কয়টি, চারটি। এগুলো কি কি, বেদের কর্ম, স্মৃত কর্ম বা উপদেশ, ধার্মিক ব্যক্তির আচার আচরণ এবং নিজের বিবেক বা নীতি, ঈশ্বরের বাণী মেনে চলায় ধর্ম মেনে চলার প্রধান শর্ত। তাহলে কি বুঝতে পেরেছো তোমরা, আমাদের আমরা আর্য, আমাদের ধর্মের নাম কি, আমাদের ধর্মের নাম কি বলতো, সনাতন ধর্ম। সনাতন মানে কি, চিরসত্য, যা পূর্বে ছিল বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। হিন্দু ধর্ম আমাদের পৃথিবীতে পুরাতন ধর্ম নামে, আদি ধর্ম নামে পরিচিত, প্রাচীনকাল থেকে এই ধর্মের আমরা পালন করে আসতেছি। এবং একদল আর্য ভারতবর্ষের সিন্ধু নদের তীরবর্তী এলাকায় প্রথমে এসে বসতি স্থাপন করেছিলেন, সেই থেকে আর্যদেরকে হিন্দু এবং তাদের ধর্মকে হিন্দু ধর্ম বলা হয়ে থাকে। যাই হোক, তোমরা লেসন প্ল্যান ফলো করবে আর রিডিংগুলো ভালো করে করবে। রিডিংগুলো যদি বুঝতে সমস্যা হয় তোমরা হাসপিটাল অথবা গার্ডিয়ানের সহযোগিতা নেবে। তোমাদের সাফল্য কামনা করে, মঙ্গল কামনা করে আমি দিতে দিচ্ছি।